সুপ্রিয় দর্শক, হীরো আলমকে দেখার জন্য হাজার হাজার শিক্ষার্থী, দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী ছুটে আসছেন। হিরো আলমের ভক্ত সমর্থকদের দেখছেন দর্শক, কতটা জনপ্রিয় হিরো আলম এসব শিক্ষার্থীদের কাছে দেখুন। সুপ্রিয় দর্শক, হিরো আলম শিক্ষার্থীদের সামনে হিরো আলম অবস্থান করছে এবং তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আচ্ছা হিরো আলম, আপনাদের স্কুলে এসেছে, কেমন লাগছে আপনাদের? কেন ভালো লাগছে? হিরো আলমকে কেন ভালো লাগছে আপনার? আপনাদের স্কুলে আসার জন্য আপনাদের বাড়ির লোকজন কি বলবেন হিরো আলমকে ভোট দেওয়ার জন্য? আপনাদের বাবা মাকে বলবেন? হিরো আলমের মার্কাটা কি? একতারা। কি মার্কা? একতারা। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে হিরো আলম যেদিকে যাচ্ছে তাকে মৌচাকের মতো ঘেরে নিচ্ছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে হিরো আলম কাহালু তাইরুন নেশা পাইলট উচ্চ বিদ্যালয়। দর্শক হিরো আলমের জনপ্রিয়তা দেখে হিরো আলম আসছে আপনার স্কুলে, কেমন লাগছে? খুব ভালো। কেন ভালো লাগতেছে? ওনাকে আমরা এতদিন আমরা টিভিতে দেখছি, আজকে বাস্তবে দেখতেছি, খুব ভালো লাগছে। সেলফি তুলতে পেরেছেন? না, এখন তুলিনি, তোলার জন্য চেষ্টা করছেন, চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে হিরো আলম তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসেছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সেলফি তো তুলতে পেরেছেন, অবশ্যই কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। বাড়িতে পরিবারের লোকজনকে বলবেন ভোট দেওয়ার জন্য? হিরো আলমের জন্য দেশবাসীকে কি বলতে চান আপনি? আপনাদের স্কুলের নাম কি? কেমন লাগছে হিরো আলমকে দেখে? অনেক ভালো লাগছে। ভোট দিতে বলবেন? হিরো আলমের ভক্ত দেখা হয়। সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছেন যে হিরো আলমের ভক্ত সমর্থক এস টিভি পোর্শা। আচ্ছা দর্শক, যেমনটি দেখতেছেন হিরো আলম তার নির্বাচন প্রচারণার অংশ হিসেবে সুপ্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে হিরো আলম তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই স্কুলে এসেছেন।